বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। জবে করার নিয়ম কি? আমাদের দেশে জবে করার নিয়ম হলো ইমাম সাহেব যাওয়া লাগবে, আর না হয় ছুরি ধারায় খাড়াই থাকো। আর ইমাম সাহেব হুজুর আসতে এক ঘন্টা যদি দেরি হয়, এক ঘন্টা দাঁড়ায় থাকবে, হুজুরকে দিয়ে কোরবান করাতে হবে। অথচ ইসলাম এইভাবে আলেম ওলামাকে দিয়ে জবে করা আবশ্যক করে নাই, বরং জবে করার সুন্নাহ হলো নিজে জবে করা। আপনার পশুটা আপনি জবে করবেন, এটা হলো সুন্নাহ। জবের সাথে সম্পৃক্ত সুন্নাহ চারটা। হযরত আনাস বিন মালিক বলেন, দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাশাইন আমলাহাইন আকরানাইন দাবাহুমা বিয়াদিহি। বিশ্বনবী জবে করেছেন নিজ হাতে। এখন আপনি ভিআইপি পার্সন, আপনি ছুরি হাতে নেবেন, আপনি কষ্ট করবেন, এটা কি হয়? এই জন্য আপনি পাশে দাঁড়ায় আছেন, অন্য একজন জবে করছে। এটার চেয়ে ভালো সুন্নাহ হলো নিজ হাতে জবাই করা। বিশ্বনবীর সে ভিআইপি পৃথিবীতে আর কেউ নাই, জাবাহা বিয়াদি নিজ হাতে জবে করেছেন। ওয়াসাম্মা, জবে করার সময় আল্লাহর নাম বলেছেন, দ্বিতীয় সুন্নাহ। ওয়া কাব্বারা, আল্লাহর নাম বলার পরে আল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। তিন নম্বর সুন্নাহ তাকবীর দিয়েছেন। ওয়া ওয়াদা রিজলাহু আলা সিফাহিহিমা, উনি বকরি জবাই করার সময় একটি পা বকরির উপরে তুলে দিয়ে তারপরে জবে করেছেন। এইভাবে জবাই করা যায়, যদি পা তুলে দেওয়া প্রয়োজন না হয় দিলেন না, কিন্তু রাসূল একটা পা তুলে দিয়ে হালকা আলতো করে চাপ দিয়ে তারপরে জবে করেছেন। তাহলে জবে করার সময় আপনি ধারালো ছুরি নেবেন, এটা অন্য হাদিসে পাওয়া যায়, ফাহসিনুজ্জাবাহা ইজা জাবাহতুম ফাহসিনুজ্জাবাহা, যখন তোমরা জবে করবে সর্বোত্তম এহসান করে জবে করো। ইসলাম বড় এহসানের ধর্ম, এই জন্য যেই প্রাণী জবে করছো সে প্রাণীটাকেও কষ্ট দিও না, এহসান করো। কিন্তু বড় পরিতাপ, কোরবানির পশু ট্রাকে তোলার সময় অত্যাচার শুরু হয়, মরার পরেও অত্যাচার চলে, মরার পরেও অত্যাচার শেষ হয় না। কসাইদেরকে দেখবেন, জবে করার পরে প্রাণ এখনো বের হয় নাই, এর মাঝেই বরাবর একটা গুতা মেরে দেয়, কণ্ঠনালী বরাবর গুতা দেয়। কেন? তাড়াতাড়ি জাগা। ওই গুতার সাথে সাথে জবে হওয়া প্রাণীটা দেখবেন তার হাত পা এইভাবে চমকে ওঠে, মরার পরেও কষ্ট দিচ্ছে, তারপরে প্রাণ বের হওয়ার আগেই চলা শুরু। হাতগুলো কেটে দেয়, হাতগুলো কেটে দিলে কি হয়? তাড়াতাড়ি মরে যাক, উনি তো আরেকটা জবে করা লাগবে। আর শোয়ানোর সময় তো অনেকে আছে এত জোরে শোয়া যে পশু তখনই আহত হয়, তারপরে কি হয়েছে, এমন জায়গায় শুয়ে গেছে যেখানে গর্তটা নাই, রক্ত পড়ার জন্য গর্ত করছে, তো গর্ত বরাবর শোয় নাই, তাই পায়ে দৌড়া এমন টান মারে চামড়া ছিল্লা যায়। ট্রাকে তোলার সময় কষ্ট দেয়, ট্রাকে জায়গা হবে আটটা, তুলছে বারোটা। এইভাবে প্রাণীকে তুলতে কষ্ট, নামাতে কষ্ট, জবে কষ্ট, জবে করার পরে কষ্ট। অথচ বিশ্বনবী বলছেন এটা করো না, ইদা জাবাহতুম ফাহসিনুজ্জাবাহা, তোমরা এহসান করো, দয়া করো, মায়া করো। এই জন্য ধারালো ছুরি দিয়ে বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবর বলে তারপরে জবাই করবেন। তবে আরেকটি হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবে করার সময় তিনি আরেকটু দোয়া পড়তেন, হিনা ওয়াজ্জাহা, যখন তিনি প্রাণীটাকে জবে করার জন্য শোয়ায়া এর মুখোমুখি হতেন, কালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদ ওয়া উম্মতি, বিসমিল্লাহি আল্লাহু আকবার।
এই দোয়াটা যদি আপনি না পড়েন অসুবিধা নাই, আগের হাদিসে দোয়াটা নাই, আগের হাদিসে আছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাহলে ওইটুকু বললে এনাফ। পরের হাদিসে আর একটু লম্বা আছে, এর মানে হলো যদি আপনি পরেরটাও যোগ করেন আরো ভালো, যদি শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দেন জবেতে কোনো অসুবিধা নাই। স্মরণ রাখতে হবে জবে করার সময় চারটি রক যেন কাটা হয়, একটা হলো শ্বাসনালী, আরেকটা হলো খাদ্যনালী, আরেকটা হলো দুই পাশে দুটি মোটা শিরা। এই চারটি যেন ভালোভাবে জবে হয় এটা খেয়াল রেখে তারপরে জবে করতে হবে। এই পন্থায় যদি আপনি নিজেরটা নিজে জবাই করেন তাহলেও তো রাসূলের প্রকৃত সুন্নাটা আদায় হলো। তবে হ্যাঁ, আমাদের সামাজিক কিছু কালচার গড়ে উঠেছে যে আমরা আলেম ওলামাদের হাত দিয়ে বরকতপূর্ণ কাজ করতে পছন্দ করি, এই জন্য যে এলাকাতে কালচার আছে থাকতে পারে, নাজায়েজ না, কিন্তু উত্তম হলো নিজেরটা নিজে করা, এটা প্রকৃত সুন্নাহ। এখন জবে উপলক্ষে মসজিদের ইমাম সাহেব কিছু হাদিয়া তোহফা পান, আবার আমার ওয়াজের কারণে তো হাদিয়া তোহফাটাও নষ্ট হবে, এই জন্য এটাও যেন না হয়, বরং যে এলাকাতে এই সিস্টেম চালু আছে বছরে একবার দুইবার ওলামাই কেরাম ওনারা কিছু হাদিয়া তোহফা পান, এটা আপনারা দেন অসুবিধা নেই। আমাদের মসজিদে দেন আমি এটা বলছি না, কারণ যেহেতু ইন্টারনেটের কারণে এগুলো ভিডিওগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে, যে এলাকায় কালচার আছে থাকুক। আরে আমার এলাকায় যখন আমি আমার বাড়িতে যখন জবে করি আমারটা আমি করি, কিন্তু করার পর আমি হুজুরের হাদিয়াটা পাঠাই দিই, কারণ আমার এলাকায় আমি দেখেছি যে মসজিদে ঘোষণা করে দেয়া হয় যে যারা ছাগল জবাই করবেন হুজুরকে 100 টাকা দিয়েন, যারা গরু জবাই করবেন তারা কমপক্ষে 200 দিয়েন, 300-500 যা পারেন দিয়েন, এই উপলক্ষে হুজুরের 2-3 হাজার টাকা একটু ইনকাম হয়, এটা ভালো। এখন আমারটা আমি জবাই করে আমিও 200-300 যেটা আমার দরকার আমি এটা পাঠাই দিই, তাহলে হুজুরটাও হুজুর পাইল, সুন্নাটাও আদায় হলো, দুটো একসাথেই হল। এখন আবুল কালাম আজাদ হুজুরের ওয়াজ শুনছেন, নিজেরটা নিজে জবাই করা উত্তম, তাই উত্তম কাম করে টাকা দিলেন না, এটা কি উত্তম হলো? এই জন্য দুই জায়গায় উত্তম থাকুক। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।